এরপরে প্রশ্ন হলো নামাজরত অবস্থায় বেশিরভাগ সময় পাশের জনের নামাজ হচ্ছে না মনে হয় তাহলে কি করব এরকম হয় পাশের লোক যা কাণ্ড কারখানা করতেছে তাতে তার নামাজ হওয়ার কথা না কিন্তু সে জানে না এদিকে নিজে নামাজে আছে তাহলে এখন কি করব নিজের নামাজ ছুটিয়া ছেড়ে তাকে সংশোধন করব নাকি নামাজ শেষে তাকে বুঝাবো নাকি তারটা সে করুক আমারটা আমি এত হেডেক নিব না আমারটা আমি বুঝবো তারটা সে বুঝবো কোনটা উত্তর হলো যদি আমি দেখি কেউ এমন কোন কাজ করে যেটাতে নামাজ আসলে নষ্ট হয়ে যায় অনেক লোক আছে ধরেন নামাজের মধ্যে সে আপনার এমন চুলকানি চুলকানি হয়েছে এমন চুলকানি চুলকাইতেছে যে সে নামাজে আছে যেটা বুঝতেছে না আমল কাসির হয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না সে নামাজে আছে তাহলে এত বেশি যদি চুলকা চুলকি করে এত বেশি যদি সে অন্য কাজ করে নামাজের মধ্যে নামাজের বাইরের কাজ করে হালকা একটু চুলকালো সেটা ঠিক আছে অনেক বেশি যদি করে নামাজ হবে না তা আপনি কি করবেন অনেক যুবক আছে এমনকি অনুদ্ধ বয়সের অনেক লোকও আছেন আজকাল প্যান্টগুলো এত শর্ট হয়েছে সিস্টেমই এরকম যে নাভির তলায় পড়ে থাকে উপরের দিকে টানলেও আর উঠে না আটকে যায় আমি পড়ি নাই আমি আমার অভিজ্ঞতা নাই কিন্তু আমি তাদের টানাটানি দেখে বুঝতেছি আর কি যে বেচারা অনেক টানাটানি করে কিন্তু টানাটানি করে উঠাইতে পারে না ওটা নিচে পড়ে থাকে আবার দিকে গেঞ্জিও ছোট বা শার্টও ছোট যখন রুকুতে চলে যায় তো শার্ট উপরের দিকে সরে যায় রুকুর টানের চোটে আর প্যান্ট টানের চোটে নিচের দিকে চলে যায় মাঝখান দিয়ে তার কোমরের অংশ বের হয়ে যায় আছে না নাই নামাজ হবে নাভির নিচের অংশ যদি খুলে যায় খোলা থাকে পুরো রুকু ধরে ধরেন খোলা থাকলো নামাজ হবে নামাজ হবে না এখন আপনার পাশেই এক লোক আপনার সামনের কাতারে এক লোক একাম করতেছে আপনি কি করবেন বেশিরভাগ মানুষ আমরা দুনিয়ার ক্ষেত্রে স্বার্থপর ধর্মের ক্ষেত্রেও স্বার্থপর আমরা আমরা আজকাল সবাই সেলফিস্ট নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না বাকি সব জাহান্নামে যাক গোল্লা যাক আমার দেখার দরকার নেই এই মানসিকতা কখনো কোনো মুসলমানের হতে পারে না আদর্শ মুসলমান নিজেরটা ভাববে আশপাশের লোকদেরটাও ভাববে সবার উপকার করার চেষ্টা করবে আর দীন আন নসিহা দীন মানেই হলো অন্যের কল্যাণ কামনা করা বুখারীর হাদিস কথা কি বুঝাতে পারছি ভাই এই জন্য নামাজের মধ্যে আপনি যদি দেখেন আপনার সামনের কাতারের কেউ আপনার ডানে বামের কেউ ভুল করছে অনেকে অজু করে আসে শীতের দিন তো অজু হয় আমাদের 5G গতিতে আর গরমের দিনে অজুখানা থেকে উঠেই না তিনবার জায়গা পাঁচবার ধোয় শীতল পানি দেয় আর শীতের দিনে ওরে বাবারে ওরে মারে কোনো রকম একটু দিয়েই 4G 5G গতিতে অজু করে চলে আসছে এনে গতি বেশি হওয়ার কারণে দেখা যায় যে কোনোর এখানে শুকনা কানের গোড়ায় শুকনা আছে না নাই অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইলুল আকাব মিনান নার পায়ের গিরা গোড়ালি এগুলা শুকনা থাকে অনেক সময় খবরদার এগুলাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এগুলো যেন শুকনা না থাকে নবীজি আরো বলেছেন ওজুর অঙ্গগুলো যে ভালো করে ধোয় কিয়ামতের দিন সেগুলো জলজল করে জলে অতে ভালো করে ধোয়া এখন শীতের দিন আসলে অনেকে এই কাজগুলো করতে পারে না আপনি দেখতেছেন বেচারা ওজু করে আসতেছে মসজিদের দিকে ঢুকতেছে কেউ তার হাত শুকনা এদিকে শুকনা তখন আপনি যদি চিন্তা করেন আমার তো অসুবিধা নাই তারটা সে বুঝে বেড়াক এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না আপনি তাকে বুঝায় বলতে হবে বলার স্টাইল হইতে হবে বিনয়ের সাথে যাতে তিনি ভুল না বুঝেন উল্টা পাল্টা যদি বলেন যে মিয়া কি অজু করছেন 14 গোষ্ঠী জীবনে অজু শিখেনাই মনে হয় তাহলে তো কিল থাপ্পড় চড় ঘুষি দুই চারটা খাওয়ার সম্ভাবনা আছে না নেই পরে আবার বলেন না যে মৌলবী তোমার কথা শুনে আমি মাইদ্যুর খাইছি উল্টা পাল্টা সিস্টেম করে এরপরে মাইদ্যুর খেয়ে আমার দোষ দিবেন না সুন্দর করে বুঝায় যদি বলেন যে ভাই যদি রাগ না করেন একটা কথা বলি আপনি যদি অনুমতি দেন তখন কি বলবে সে সে বলবে না না অনুমতি দিলাম না এরকম বলবে অবশ্যই বলবে হ্যাঁ ভাই বলেন বলেন তখন যদি সুন্দর করে বলেন ভাই আপনার হাতের জায়গাটা শুকনা রয়ে গেছে তো অজু হবে না এর কারণে তা আপনি আবার কষ্ট করে শুধু এই জায়গাটা একটু ধুই নিয়ে আসলে হবে সে কি নারাজ হবে না খুশি হবে ইনশাআল্লাহ খুশি হবে প্যান্টটা সরে গেছে মাঝখানে ফাঁকা হয়ে গেছে সতর খুলে গেছে নামাজের মধ্যে আপনি যদি তারে বলেন যে ভাই এভাবে তো আসলে নামাজ হয় না তাহলে সে নারাজ হবে না যদি দেখেন যে এমন একটা কাজ একে এটা বুঝাতে গেলে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে সে লজ্জা পায়া ভুল বুঝতে পারে তাহলে সিস্টেম ভিন্ন যেমন আমি একবার ঢাকার একটা হাসপাতালে একটা কাজে গেছিলাম রোগী নিয়ে তো পাশে এক মসজিদে জোহরের সালাত আদায় করতে গেছি যাই দেখে আমার পাশে যে লোক দাঁড়াইছে এই বেচারা কি পরিমাণ সিগারেট খাইছে সে জানে আর তার আল্লাহ জানে মুখের গন্ধে
আমার নানির বুড়ির স্বপ্ন হয় যে বের হয়ে আসবে অবস্থা। কতক্ষণ নিঃশ্বাস আটকে রাখা যায়, অনেক মারাত্মক গন্ধ, আবার এদিকে গায়ে ঘামের গন্ধে বাজে একটা অবস্থা। মানে নামাজ না থাকলে আমি পালাইয়া দৌড় দিতাম। বহুত কষ্টে ফরজ সালাতটা শেষ করে সালাম ফিরে চিন্তা করলাম, এরে যদি আমি এটা বলতে যাই সে মনে করবে যে হুজুর মানুষ বাপসাপ দৌড়তে আসছে, আমি গরিব মানুষ, আমার গামের গন্ধ ওনার কষ্ট হয়েছে, উল্টা বুঝবে হয়তো। এই জন্য তাড়াতাড়ি করে খাতা কলম বের করে পকেটে একটা কাগজ আর কলম বের করে লিখলাম, ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করছেন, কারণ তিনি বলেছেন তাতাআযযাল মালাঈকাতু বিমা ইয়াতাআযযা বিহি বনু আদম, মানুষের যেসব জিনিসে কষ্ট হয় ফেরেশতাদেরও সেগুলোতে কষ্ট হয়, দুর্গন্ধে মানুষের কষ্ট হয় ফেরেশতাদের কষ্ট হয়, এই জন্য মসজিদে আসার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে আসবো না, মুখের গন্ধ থাকে ফেরেশতার কষ্ট হয়। আপনার গায়ে অনেক গন্ধ ভাই, একটু আতর টাতর রাখবেন, একটু চেষ্টা করবেন গন্ধ দূর করার, মুখটা পরিষ্কার করে আসবেন যাতে গন্ধ না হয়, না হলে আল্লাহর ফেরেশতারা কষ্ট পায়, মানুষও কষ্ট পায়, আপনার গুনাহ হবে। সুন্দর করে লিখে সে যখন এক রাকাত পড়ে সেজদা গেছে তার পাশে সেজদার তলে রেখে আমি আইজো দৌড় কাইলো দৌড়, যে পরে সে দেখে নিবে তার কাজও হয়ে যাবে আর আমার পিঠও বেঁচে গেল, টেনশন নেই। তো মোট কথা হলো, আপনি যদি কোনো মানুষকে সংশোধন করতে চান, বোঝাতে চান, রাস্তা অনেক আছে। আর যদি আপনি বলেন না ইয়ানফসি আমারটা আমার তারটা সে দেখুক, তো এটা কোনো মুসলমানের কাজ না, এটা স্বার্থপরের কাজ। কথা কি বুঝাতে পারছি? অতএব যদি কেউ আশেপাশে সালাত আদায় করতে গিয়ে ভুল ভাল কিছু করে, তাহলে সেক্ষেত্রে তাকে যথাসম্ভব বুঝাই দিবেন এবং সংশোধন করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।